হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও আপনাদের আমরা একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা হতে চলেছে যারা দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশানে বিএড বা ডিএড করতে চাইছেন তাদের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট আমরা জানি রাজ্যের দু হাজার যে তেইশ চব্বিশ সেশানে বিএড এবং ডিএলএড অ্যাডমিশান কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু চব্বিশ ছাব্বিশ সেশানে বিএড এবং ডিএড যারা করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট কেন বলছি এই বিএড এবং ডিএড করলে আপনাদের চাকরির কিন্তু সম্ভাবনা থাকছে হান্ড্রেড অ্যান্ড টেন বিভিন্ন সেক্টরে চাকরির সম্ভাবনা থাকে কিভাবে এই বিএড এবং ডিএড করা যায় সেটা আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি বলবো ইন ডিটেল কোথা থেকে এই বিএড এবং ডিএড কমপ্লিট করবেন কিভাবে ভর্তি হবেন এর যোগ্যতা কি লাগে এবং কী কী চাকরির সুযোগ রয়েছে কেন চাকরির সুযোগ রয়েছে প্রত্যেকটা পয়েন্ট খোলাখুলিভাবে ডিসকাস করব আজকের এই ভিডিওটাতে সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকনটি ক্লিক করে দেন যাতে সব তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান তাই এই ভিডিওটা আপনাদের মিস করলে চলবে না দেখুন অন স্ক্রিন ওয়ান বাই ওয়ান প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই বিএড বা এই ডিএড কি আসলে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চলেছি স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএলএড নিয়ে বা স্পেশাল ডিএলএড বা স্পেশাল ডিএড নিয়ে স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড আমরা কেন করব প্রথমত আমরা যে বিএড বা সচরাচর ডিএলএড কমপ্লিট করে থাকি এই ট্রেনিংটা কমপ্লিট করলে শুধুমাত্র আমরা স্কুল শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি স্পেশাল এডুকেটর হওয়ার কিন্তু যোগ্যতা আমরা অর্জন করতে পারি না স্পেশাল এডুকেটর হতে গেলে আমাদের কি করতে হবে প্রথমত স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড করতে হবে অল ইন্ডিয়া বেসিস স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড এর কিন্তু প্রচণ্ড চাহিদা রয়েছে এমনকি আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নোটিফিকেশন যেখানে নোটিফিকেশন পাবলিশ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি শিক্ষক পর্ষদের পক্ষ থেকে স্পেশাল ডিএড যারা করেছে দেখুন এখানে বলা রয়েছে কি সিনিয়র সেকেন্ডারি ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন অথবা ইন এ কোর্স আর রেকগনাইজড বাই দ্য রিহাবিলি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ স্পেশাল ডিএলএড বা স্পেশাল ডিএডদেরকে রাজ্যের প্রাইমারি বোর্ড কিন্তু মান্যতা দিয়েছে অর্থাৎ স্পেশাল ডিএড কমপ্লিট করলে ক্যান্ডিডেটরা আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি রিক্রুটমেন্ট হবে সেখানে অংশগ্রহণ করতে পারবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে দাদা দু হাজার বিএড বা ডিএলএড তাহলে আমরা কি করবো আপনারা কিন্তু এই স্পেশাল বিএড এবং ডিএডএ নিতে পারেন গুরুত্ব কিন্তু একেবারেই সমান এখানে কিন্তু কোনো প্রবলেম হয় না স্পেশাল ডিএড যদি আপনি করেন প্রাইমারি আপার প্রাইমারি সব জায়গাতে আপনি বসতে পারবেন পরীক্ষাতে স্পেশাল বিএড যদি আপনি করেন তাহলে একেবারে বলতে গেলে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত যে কোনো স্কুলের পরীক্ষাতে আপনি কিন্তু বসতে পারবেন তার প্রুফ আমি দেখাচ্ছি একেবারে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্টের যা যা নোটিফিকেশন সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে নির্দেশিকা প্রদান করেছে সে বিভিন্ন রাজ্যের প্রত্যেকটা স্কুলে কিন্তু ম্যান্ডেটরিলি স্পেশাল এডুকেটার রিক্রুট করতে হবে আর স্পেশাল এডুকেটার রিক্রুট করতে হলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু স্পেশাল বিএড বা ডিএড করে থাকতে হবে এর কাছে একটা সুযোগ রয়েছে স্পেশাল বিএড বা ডিএলএড করলে হান্ড্রেড পার্সেন্ট চাকরির একটা জায়গা তৈরি হচ্ছে কেন তার কারণ আমাদের রাজ্যে খুব কম সংখ্যক স্পেশাল এডুকেটর বা স্পেশাল বিএড বা ডিএলএড কটা ক্যান্ডিডেট রয়েছে গড়পর্তে দেখা গেছে সাত থেকে আট হাজার ক্যান্ডিডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে একটা হিসেব অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরবর্তীতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের একটা সার্ভে অনুযায়ী যে সাত থেকে আট হাজার ক্যান্ডিডেট স্পেশাল বিএড বা ডিএড করে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাট ওয়েস্ট বেঙ্গলে যে স্কুল রয়েছে টোটাল ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটি স্কুলে কিন্তু একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করতেই হবে তার প্রমাণও দেখাচ্ছি তো সেই জন্য স্পেশাল এডুকেশনটা আমরা করবো স্পেশাল বিএড বা ডিএড করবো কিভাবে ভর্তি হতে হবে কোন ইনস্টিটিউশনে ভর্তি হবেন বলে দিচ্ছি তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে নোটিফিকেশন রয়েছে স্পেশাল বিএড বা ডিএলএড ক্যান্ডিডেটদেরকে কিন্তু প্রত্যেকটা স্কুলে ম্যান্ডেটোরিলি রিক্রুটমেন্ট করতে যদি কলকাতা গেজেট দেখছি কলকাতা গেজেট যেটা সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরবর্তীতে একটা কলকাতা গেজেট পাবলিশ হয়েছিল পাঁচ নয় দু যেখানে স্টেট এডুকেশন পলিসি চলে এসেছিল এই জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্সপার্ট কমিটি স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের কথা কিন্তু বলেছে যে ভারত রাজপত্র বা ইন্ডিয়া গেজেটেও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরবর্তীতে আমরা দেখছি যে দু হাজার বাইশ সালে যে গেজেট রয়েছে এখানেও কিন্তু স্পেশাল বিএড বা স্পেশাল ডিএলএড স্পেশাল এডুকেটর নিয়োগের একটা ম্যান্ডেটরিলি নিয়োগ করতে হবে অল ইন্ডিয়া বেসিস সেটা কিন্তু বলে দেওয়াই হয়েছে দিল্লি গভর্নমেন্টের পক্ষ থেকেও কিন্তু স্পেশাল এডুকেশন নিয়োগের যে ম্যান্ডেটরি রুলস সেটাও রয়েছে আমরা দেখতে বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরবর্তীতে এখন জেলা ভিত্তিক স্তরে কোন জেলাতে কত কত স্কুলে স্পেশাল এডুকেটরের ভ্যাকান্সি রয়েছে সেটার একটা হিসেব কিন্তু চেয়ে পাঠিয়েছেন প্রাইমারি বোর্ড এবং আমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বোর্ডের কাছে সুতরাং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল এডুকেশন করলে কিন্তু আগামীতে আমাদের লাভ ছাড়া লস কিন্তু একেবারেই নেই চলে এসেছি সুপ্রিম কোর্টের এই নির্দেশিকার পরবর্তীতে উনিশ চার দু হাজার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি বোর্ড রয়েছে সেই প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে একটা নোটিফিকেশন চলে এসেছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি লেভেলে ফার্স্ট ফেজে প্রাইমারি লেভেলে সাতাশশো জন প্রাইমারি লেভেলে স্পেশাল এডুকেটেড রিক্রুটমেন্টের একটা জায়গা কিন্তু রয়েছে পাঁচ হাজারের কাছাকাছি রাজ্য সরকার কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করতে চলেছে এবং যে আমরা কলকাতা গেজেটটা আপনাদেরকে দেখালাম সেই কলকাতা গেজেটে আগামী পাঁচ বছর ধরে আমাদের রাজ্যে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট করতে হবে সেই জায়গাও কিন্তু উল্লেখ করা হয়েছে সুতরাং এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে এই কোর্সের ভ্যালুটা আগামী দিনে কতটা হতে চলেছে এই করলে চলবে না এই কোর্সটা কিন্তু আপনাদেরকে করতেই হবে আর প্রাইমারি লেভেলে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টেরও কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে অর্থাৎ সেখানেও কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে অর্থাৎ আপনি যদি স্পেশাল বিএড বা ডিএলএড করে রাখেন তাহলে আপনার কিন্তু লস নেই কতগুলো আর্টিকেলও কিন্তু এই মর্মে প্রকাশ হয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে এটা হচ্ছে জুন দু হাজার কিন্তু এটা প্রকাশ হয়েছিল অতএব রাজ্যে বিয়াল্লিশ হাজারের বেশি স্থায়ী শূন্য পদে নিয়োগ এখানে কিন্তু স্পেশাল এডুকেটরের জায়গাটা কিন্তু উল্লেখ ছিল এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মে এগারো দু তেইশে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে পাঁচ হাজারের বেশি স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য তো এই জায়গাগুলো থেকে স্পেশাল এডুকেশনের ভবিষ্যতে আমরা অনায়াসে কিন্তু দেখতেই পাচ্ছি আপনাদের প্রশ্ন জানতে পারে যে দাদা আমি স্পেশাল বিএড বা ডিএড করতে চাই কিন্তু কোন ইনস্টিটিউশন থেকে করবে যোগ্যতা কি কি লাগবে ওয়ান বাই ওয়ান বলছি প্রথমত দেখুন এই যে প্রসপেক্টাসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের রাজ্যে একাধিক একাধিক কলেজ রয়েছে যেখানে স্পেশাল বিএড বা ডিএড করানো হয় মাত্র খুব বেশি কলেজ নেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কলেজ তার মধ্যে আবার অনেক কলেজের নামও কিন্তু লিস্টে নেই কিন্তু যে কলেজগুলোর নাম লিস্টে রয়েছে তার মধ্যে একটি ওয়ান অফ দ্য লিডিং কলেজ যেখানে খুব দুর্দান্তভাবে স্পেশাল বিএড বা ডিএলএড করানো হয় একটা দারুণ পরিবেশে সেরকম একটি কলেজের সাথে আমরা পার্সোনালি টাই আপ হয়েছি এবং সেখান থেকে আমরা যে ইনফরমেশনটা আপনাদের পেয়েছি সেটা আপনাদের জন্য আমি শেয়ার করতে চলেছি এখানকার প্রসপেক্টাস রয়েছে দু হাজার চব্বিশ ছাব্বিশে সুযোগ মিস করবেন না একেবারেই কোর্স ফিস কত ইচ অ্যান্ড এভরি পয়েন্ট বলে দিচ্ছি এবং ডেসক্রিপশন এবং স্ক্রিনে অবশ্যই তাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই কলেজে কিন্তু যোগাযোগ করতে পারেন ব্যাচেলার অফ এডুকেশন ইন্টালেকচুয়াল ডিসএবিলিটি যাদের রয়েছে টু ইয়ার একাডেমিক ব্যাচেলার ডিগ্রি যেটা রয়েছে কোর্স ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু এই কলেজের অ্যাফিলিয়েশন রয়েছে এবং রয়েছে ডিপ্লোমা ইন এডুকেশন তো এটা রয়েছে রিহেবিলিয়েশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ আমরা জানি স্পেশাল এডুকেশন করতে গেলে আমাদের আরসিআই এর একটা অনুমোদন লাগে এই কলেজটি কিন্তু সেই অনুমোদন রয়েছে কোন কলেজ দেবেন্দ্রনাথ মন্ডল কলেজ অর্থাৎ ডিএন কলেজ যে কলেজটি কিন্তু অবস্থান করছে বারুইপুরে অর্থাৎ আপনারা যে কোনো সময় এই কলেজে কিন্তু যেতে পারেন এবং এই কলেজে বিএড স্পেশাল এবং ডিএড স্পেশাল এডুকেশন কিন্তু করানো হয়ে থাকে অটোমেটিক্যালি এখানে ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন এবং আমি আপনাদের বলে দিচ্ছি এখানে মোটামুটি কিভাবে কি কোর্স ফিজ হয়ে থাকে বা পুরো যে জিনিস কিভাবে কি হয়ে থাকে দেখুন এখানে কোর্স ফিজ অলমোস্ট রয়েছে রয়েছে জন্য এখানে কোর্স ফিজ এবং এই কোর্সটা করলে আপনাদের কিন্তু ক্যারিয়ারটা তৈরি হয়ে যাবে হাজার টাকা ঠিক আছে দুবছরের এখানে ডিএলএড এর মধ্যে ভাগ রয়েছে ডিএড এর মধ্যে ভাগ রয়েছে এক লাখ কুড়ি করে অর্থাৎ এক লাখ কুড়ি হাজার টাকা খরচ আপনাদের হয়ে থাকে এই কলেজ থেকে আপনারা যদি কমপ্লিট করেন কোর্স এটা অল ইন্ডিয়া বেসিস সমস্ত যে ইনস্টিটিউশন রয়েছে তার সাথে কানেক্টেড এবং অল ইন্ডিয়া বেসিস যে কাউন্সিল অফ ইন্ডিয়ার একটা রেগুলার কোর্স এই কোর্সটা কিন্তু রেগুলার কোর্স কোনো ডিস্ট্যান্স কোর্স নয় যেটা এনএস ইউতে হয়ে থাকে স্পেশাল বিএড তেমনি কিন্তু একটা ডিস্ট্যান্স কোর্স নয় এবং বাদ বাকি ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে ডিএন কলেজের সেখানে আপনারা যোগাযোগ করে নিন এই কলেজের সমস্ত রকমের যে সুযোগ সুবিধা সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং কলেজে গিয়ে অফলাইনে আপনাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে যেটা দেখতে পাচ্ছি যে ভর্তি কিন্তু চলছে দেবেন্দ্রনাথ মন্ডল কলেজ ডিএন মন্ডল কলেজে এবং যোগ্যতা যেটা থাকে বিএড এবং ডিএড স্পেশাল এডুকেশন ভর্তি চলছে যেটা স্নাতকে ফিফটি পার্সেন্ট অর্থাৎ এস সি এস টি ও জন্য সরকারি ফাইভ পার্সেন্ট ছাড় অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্ট হলে আপনারা এখানে কিন্তু সুযোগ পেয়ে যাবেন ডিএড এর ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক করে ডিএড করতে চাইছেন সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট আপনাদের লাগবে যারা জেনারেল রয়েছেন এস সি ওবিসি টি এর জন্য লাগবে সরকারি নিয়মে ফাইভ পার্সেন্ট ছাড় ক্লিয়ার এবার দেখুন এখানে রয়েছে কি কি সুযোগ যেগুলো আঠাশ এক দু মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কেবলমাত্র পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ হাজার বিশেষ শিক্ষক শিক্ষিকা স্পেশাল এডুকেটর নিয়োগের যে জায়গা সেটা তৈরি হবে দু হাজার মধ্যে যেটা বলা হচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন এবং সেজন্য চাকরির হান্ড্রেড পার্সেন্ট সুযোগ কেননা এত সংখ্যক ক্যান্ডিডেট অর্থাৎ বিয়াল্লিশ হাজার স্পেশাল এডুকেটর কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই তারপর হচ্ছে প্রতিটি প্রাইমারি আমরা দেখতে পাচ্ছি একজন করে স্পেশাল টিচার প্রয়োজন রয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখানে সিবিএসসি এবং আইসিএসসি স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ বা স্পেশাল টিচার নিয়োগ কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ প্রত্যেকটি স্কুলে একটা করে স্পেশাল এডুকেটর থাকবে আমারই চেনা বেশ কয়েকজন স্পেশাল টিচার রয়েছেন যারা কিন্তু কেউ এখন আর বসে নেই প্রতিটি প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে স্পেশাল ডিয়েট কিন্তু প্রয়োজন রয়েছে সমগ্র শিক্ষা স্পেশাল এডুকেটরদের কিন্তু অগ্রাধিকার এটা আমরা প্রত্যেকেই জানি এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান অর্থাৎ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান অনুযায়ী চাকরির যে নিশ্চয়তা সেটা আপনারা পাচ্ছেন স্পেশাল স্কুলের চাকরি নিশ্চয়তা রয়েছে এছাড়াও স্পেশাল রেজিস্ট্রেশন নিয়ে নিজস্ব জীবিকা অর্জন অর্থাৎ আপনি অ্যাজ এ স্পেশাল এডুকেটর বা আপনি অ্যাজ এ কিন্তু কাউন্সিলার হিসেবে স্পেশাল এডুকেটর কিন্তু অ্যাকচুয়াল হয় কাউন্সিলার তো অ্যাজ এ কাউন্সিলর হিসেবে আপনি কিন্তু মানুষের কাউন্সিলিংও করাতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার জীবিকা অর্জন আপনি প্রাইভেট প্র্যাকটিসও কিন্তু করতে পারবেন স্পেশাল এডুকেটর হিসেবে ব্যাঙ্ক মারফত স্টুডেন্ট ক্রেডিট কার্ড দ্বারা লোনের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এছাড়াও এস সি এস টি ও বিসি পিএইচি ব্যবস্থা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন তারপরে ওএসসি স্কলারশিপ পাচ্ছেন এস সি এস টি ও বিসি পিএইচ এর জন্য এছাড়াও এস স্কলারশিপের কিন্তু সুবিধা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আমি নিজে কলেজের সাথে কন্ট্যাক্ট করে এই ডিটেল কিন্তু বের করেছি এর সাথে সাথে রয়েছে যেটা আসন সংখ্যা কিন্তু এখানে লিমিটেড সিট থাকে সুতরাং যারা আগে আগে আসতে চাইছেন তারা সুযোগ সুবিধা পাবেন এবং অগ্রাধিকার কিন্তু পাবেন ক্যান্ডিডেট যারা আগে আসতে চাইছেন এবং এখানে আপাতত যেহেতু রেজাল্ট বেরোয়নি যারা এখন ভর্তি হতে চাইছেন দু হাজার তেইশে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছেন বা গ্রাজুয়েটেড অলরেডি তারা কিন্তু ভর্তি হতে পারছেন যে ফোন নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন এবং স্পেশাল এডুকেশনের এই কোর্সটাতে অবশ্যই ভর্তি হন কেননা এখন আহ আমাদের রাজ্যের বা এর অফিসিয়াল অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে কিন্তু যথেষ্ট দেরি রয়েছে আপনাদের জন্য ন্যাশনাল লেভেলের যে কোর্স রয়েছে এই স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড এটা আপনারা অবশ্যই অংশগ্রহণ করুন তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে না ভালো থাকবেন সবাই বেস্ট অফ লাক